দেশের বিভিন্ন কারাগারে থাকা প্রবীণ বন্দিদের আইনি সহায়তার মাধ্যমে মুক্ত করার উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি ইতিমধ্যে পঁচাত্তর বছর বয়সী বন্দিদের তথ্য চেয়ে কারা অধিদপ্তরকে চিঠি দিয়েছে সংস্থাটি কারা অধিদপ্তরের তথ্যমতে পঁচাত্তর বছর বয়সী শতাধিক এবং ষাটোর্ধ্ব সাতশো আটান্ন জন বন্দি রয়েছে দেশের বিভিন্ন কারাগারে নিরপরাধ কেউ যেন কারাভোগ না করেন তার জন্য জেল কোড অনুযায়ী সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে কারা কর্তৃপক্ষ নাজমুল সাইদের রিপোর্ট প্রচলিত বিচার ব্যবস্থায় মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা নতুন কিছু নয় অনেক মামলা নিষ্পত্তি হতে যুগের পর যুগ লেগে যাওয়ার নজিরও আছে এসব মামলা পরিচালনায় শেষ সম্বলটুকু হারাতে হয় বন্দীদের আর্থিক সামর্থ্য না থাকায় একসময় হাল ছেড়ে দেন ফলে চৌদ্দশিকের প্রকোষ্ঠে জীবনের সোনালি সময়টুকু হারিয়ে পা দেন দেশের বিভিন্ন কারাগারে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন পঁচাত্তর বছর বয়সী বন্দীদের আইনি সহায়তা দিতে কারা অধিদপ্তরের কাছে তালিকা চেয়েছে সুপ্রিম কোর্টের লিগাল এইড কমিটি প্রাপ্ত তথ্য মামলার নথি পর্যালোচনা করে তাদের আইনি সহায়তা দেবে সংস্থাটি তাদের কাগজপত্র স্ক্রুটিনি করে বা কাগজপত্র বা পরীক্ষান্তে আমরা বুঝতে পারি তাদেরকে আমরা আইনগত সহায়তা দিতে পারি কিনা পঁচাত্তর বছর বয়সী বন্দির তালিকা কারা অধিদপ্তরে না থাকলেও গত বছরের ডিসেম্বর পর্যন্ত ঢাকা কেন্দ্র কারাগার সহ দেশের একুশটি কারাগারে ষাট সাতশো আটান্ন বন্দী রয়েছে যাদের মধ্যে সাতশো জন পুরুষ এবং আটত্রিশ জন মহিলা এমন বন্দীদের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ দেশের আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি মানবাধিকার রক্ষায় বড় দৃষ্টান্তই থাকবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা এখনো বিচার অবস্থাতে আছে তাদের বিচার খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে মানবাধিকার বিষয়ে এটি নিঃসন্দেহে এক ধাপ অগ্রগতি এবং অত্যন্ত পজিটিভ লিগাল এইড কমিটির চাহিদা মোতাবেক পঁচাত্তর বছর বয়সী বন্দীদের তথ্য দিয়ে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিলেন কারা মহাপরিদর্শক কারাগারগুলোকে পঁচাত্তর ঊর্ধ্ব যারা আছেন তাদের সংখ্যাটা নির্ধারণ করার জন্য বলেছে এবং তাদের সমস্ত পার্টিকুলারগুলো নিয়ে আসব যাতে করে আমরা তাদের সমস্ত কেসের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আইনগত সহায়তা সংস্থাকে দিতে পারি এর আগে পাঁচ বছরের অধিক বিনা বিচারে আটক এবং দশ বছরের অধিক সাজাপ্রাপ্ত বন্দীদের আইনি সহায়তা দিতে কারা অধিদপ্তরকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট লিগালাইট কমিটি সেই তথ্য যাচাই বাচাই করে আইনি সহায়তা দেওয়ার কাজও চলছে নাজমুল সাইদ বৈশাখী সংবাদ ঢাকা